প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার একটি বিরাট জনসভা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর পুরোপুরি ১২টা বাজিয়ে দিলেন। প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বহু বছর বিজেপি পার্টি করেছিলেন, বহু বছর বিজেপি পার্টিতে ছিলেন, কিন্তু বেশ কিছু মাস আগেই তিনি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাই বহুদিন বিজেপি করার জন্য, বহুদিন বিজেপি পার্টিতে থাকার জন্য বিজেপি পার্টির গোপনে কি কি করে, বিজেপি পার্টি কিভাবে চুরি করে ভোটে যেতে, শুভেন্দু অধিকারী কিভাবে চুরি করে ভোটে জেতার চেষ্টা করেছিল, সমস্ত কিছুর কেলেঙ্কারি এই জয়প্রকাশ মজুমদার জানে, কারণ তিনি বিজেপি পার্টিতে ছিলেন। সেই সমস্ত কেলেঙ্কারি এতদিন বিজেপি নেতারা গোপনে রেখেছিল, কিন্তু প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কাউকেই ছেড়ে কথা বললেন না। প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই জনসভা থেকে কিভাবে বিজেপি নেতাদের বিপদে ফেললেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমি শুনেছি, আমরা টিভিতে ছবিতে দেখেছি, ভগবানপুর খেজুরির থেকে মোটর সাইকেলে করে যেসব গুন্ডাদের পাঠিয়েছিলেন হুমকি অধিকারী, ওই হুমকি অধিকারী পাঠিয়েছিলেন বোমা বন্দুক নিয়ে। আমার বলতে বাধা নেই, দুর্নীতির রাজা হুমকি অধিকারী, বন্দুকের রাজা হুমকি অধিকারী, বোমার রাজা হুমকি অধিকারী, ভয় দেখানো এবং লোডশেডিং এর রাজা হুমকি অধিকারী, বলতে কোনো বাধা নেই। সেদিন তো সেই এখানে একটা যাতে রক্তপাত হয় আর এই অঞ্চলের মাটি লাল হয়ে যায় তার পরিকল্পনা করেছিলেন, পারেননি। পারেননি কাদের জন্যে? আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য পারেননি। মানুষের কাছে হেরে গেছেন, পালিয়ে গেছেন, এবং এই যে পালিয়েছেন, আমি শুধু আপনাদের বলবো যে আর ঢুকতে যাবেন না, সামনে পঞ্চায়েত আছে, তারপরে লোকসভা আছে, অনেক হয়েছে, আর ঢুকতে দেবেন না। বার বার সমাজকে অর্ধেক করছেন, ভাগাভাগি করছেন, এবং আপনাদের বলতে বাধা নেই। এটা ছোট এই গল্পটা বলে আমি শেষ করছি, কারণ সময় হয়ে আসছে, বেশি বড় বক্তব্যের জায়গা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি জিতলেন কি করে, আমি নিজে জিজ্ঞেস করেছিলাম। 2 তারিখে 2রা মে গত বছর 2021 2রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল জানানো হচ্ছিল সকাল থেকে, বিকেল 5টার সময় বিজেপির অফিসে আমাকে বলা হয় প্রেস কনফারেন্স করতে, আর কেউ ছিল না। কারণ তার আগে অমিত শাহ আর নরেন্দ্র মোদী এসে বলেছিলেন আগলা পার 200 পার, এরপরে আমরা 200 আসন নিয়ে ক্ষমতায় আসছি। তার মাঝখানে একদিন শুভেন্দু অধিকারী আমার বাড়িতে এসে 28 তারিখে লাস্ট ফেজ হয়ে যাওয়ার পরে রাত্রবেলায় ফোন করে এসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রকাশ্যে বলছি, আমার বাড়িতে এসে আলাদা করে বসে বলছেন, জয়প্রকাশ বাবু আমি চিফ মিনিস্টার হব, দিলীপ বাবুকে আটকান। আমি বললাম সেটা তো পার্টি ঠিক করবে, বলো পার্টি ফার্টি আপনি শুধু দিলীপ বাবুকে আটকান, আমি চিফ মিনিস্টার হব, ঠিক করে নিয়েছেন। আমি বললাম জিতবেন কি হারবেন এখনো ঠিক নেই, বলো আমি 1 লক্ষ ভোটে জিতব, এর আগেও বলেছিলেন। এবার 2 তারিখ, এটা বলেছেন 29 তারিখে এপ্রিল মাসে, তারপরে 2রা মে বিকেল 5টায় আমি প্রেস কনফারেন্স করছি, এবং সেই প্রেস কনফারেন্স এখনো আছে। দেখবেন এই আমাদের যেটাকে বলে ওয়েবসাইটে, সেই প্রেস কনফারেন্স এখনো আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকার গড়তে চলেছেন, তার জন্য শুভেচ্ছা। তারপরে শুভেচ্ছা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির অফিস থেকে, যে আপনি নন্দীগ্রামে 1200-এর বেশি ভোট পেয়ে জিতেছেন, ব্যবধানে 1200-এর বেশি ব্যবধানে জিতেছেন, কারণ সেটা ইলেকশন কমিশন থেকে আমাদের খবর দেয়া হয়েছে। তারপরে শেষ হয়ে গেল 7:30-8টার সময় জানা গেল না, শুভেন্দু অধিকারী জিতেছে।
পরে বিজেপির অফিসে আমি জিজ্ঞেস করলাম এটা কি হয়েছিল ভাই শুভেন্দু, কি হয়েছিল সেদিন? আমি তো ওখান থেকে অফিসিয়াল যা রিপোর্ট আমরা বলে দিলাম, তারপর দেখলাম পাল্টে গেছে মত, উল্টে গেছে পথ, কি করে হয়েছে বলে যাবো কথা, অনেক কায়দা করতে হয়েছে, ওরা এরকম দেখাচ্ছে। আলো জলে নেবে না বলছে, অনেক কায়দা করতে হয়েছে। আর আমি এটা প্রেস কনফারেন্সে বলেছিলাম বলে পরবর্তী ক্ষেত্রে আমার বিরুদ্ধে একটা আইনি চিঠি পাঠিয়েছিল, আমার বিরুদ্ধে একটা মকদ্দমার চিঠি পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। আমি বলেছিলাম যা করতে পারো করে নাও, যাও যত বড় কোর্ট আছে কেউ যাও, কোনো কোর্টে যাওয়ার সাহস দেখাইনি। আমি আপনাদের সামনে বলছি এখানে কিন্তু এই দূরে দূরে কিছু এজেন্ট আছে যারা সেদিন সাহায্য করেছিল ওই খেজুরির থেকে ভগবানপুর থেকে ওই গুন্ডা বদমাইশদের এখানে আসা রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য যারা সাহায্য করেছিল, এরকম কিছু এজেন্ট আছে? আপনারা থাকলে তারা সাহস পাবে না কিছু? সেই এজেন্টদের জন্য আমি বলছি কান খুলে শুনে নাও, এখানে দাঁড়িয়ে বলে গেলাম আর শুভেন্দু অধিকারীর জায়গা এখানে হবে না। আজকে এই জায়গাটা এখানকার মানুষজন তারা সামনের দিনে পঞ্চায়েতে মা মাটি মানুষের যে সরকার চলছে এবং তৃণমূল কংগ্রেস যে দল মাথার উপর ছাতার মতন আছে, দিদি দিদি আছেন সকলের মাথার উপর, সিএএ করতে দেব না বলেছেন, তো দেব না মানে দেব না, হবে না মানে হবে না, কার সাথে আছে দেখা যাক, এনআরসি করতে দেব না বলেছেন তার মানে আমরা তাদের সৈনিক, আমরা করতে দেব না, কার সাথে আছে দেখা যাক, হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে, কাউকে নাগরিকত্ব কারুর কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না বলে দিয়েছেন। আর আমরা সেই নীতিতে আমাদের 100 দিনের টাকা দেবে না, গরিব মানুষের পেটে লাথি মেরে তারা কেন্দ্রে সরকার চালাবে? আর শুভেন্দু অধিকারী বলছে এখানকার রাজ্যের লোককে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। শুভেন্দু অধিকারী বলছে 76-এর মন্বন্তরে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, এবার এমন ব্যবস্থা করো যাতে বাংলার বুকে খেতে না পায়, খেতে না পেয়ে অন্তত 20 লক্ষ লোক মারা যায়। শুভেন্দু অধিকারী বাংলার লোককে মারার জন্য আহ্বান করছেন, বাংলার গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছেন, ভাতে মারতে চাইছেন। সেই শুভেন্দু অধিকারী আর একবার আসলে কিছু না হলে অন্তত ঝাঁটাটা দেখাবেন। চলে না, বাংলার মায়েদের বাংলার ভাইদের ক্ষতি করে বাংলায় রাজনীতি করবে এরকম বাংলার লোক কোনোদিন মেনে নিতে পারেনি, মেনে নিতে পারবে না। ভাই বন্ধু সামনের দিনে এই লোডশেডিং অধিকারীকে কোনো জায়গা দেবেন না, পদ্ম ফুলের জায়গা পুজোর জায়গায় ইলেকশনে নেই, তাই দিদির দেখানো পথে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাব। পঞ্চায়েত ইলেকশন এখন থেকেই আমরা আঁকড়ে ধরবো, একমাত্র যে এখানে 12-এ 12 হয়েছে, তো 12-এ 12 হয়েছে, পঞ্চায়েতে একটা সিটও ওদের দেবো না, আমরা সবাই ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, নমিনেশন দিতে আসলে দেবে, এখানেও তো নমিনেশন দিয়েছিল, এখানেও তো পুরো নমিনেশন পঞ্চায়েতেও দিলে দেবে, কিন্তু সিট একটাও দেবো না আমরা। তাই বন্ধু এই কটি কথা বলে আমি আপনাদের শুধু একটাই জানাই যে সামনের দিনের লড়াই কিন্তু কঠিন লড়াই, ওরা পয়সা কড়ি একদিক থেকে, অন্যদিকে বোমা বন্ধু এই সব নিয়ে আক্রমণ করবে, পয়সা দিয়ে লোভ দেখাবে, অনেক কিছু চেষ্টা করবে, কিন্তু আমরা জানি আমরা দিদির সৈনিক, আমরা বাংলা বাংলা নিয়ে গর্বিত।